আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের আঙুর গাছের মাচা। আজকে আমরা ছাদ বাগানের আঙুর গাছগুলোতে কিছু সার দিব সিজন পূর্ববর্তী পরিচর্যা হিসেবে। আমরা কিছু রাসায়নিক সার আর অর্গানিক কিছু ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো দিব। চলুন দেখে আসি আমরা কি কি আজকে দিচ্ছি গাছগুলোতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন উপকরণ রয়েছে, এর মধ্যে আছে লাল সার, পটাশ, এটা আমরা 20 গ্রাম করে দিব প্রতি হাফ গ্রামে। পিএইচপি রয়েছে, পিএইচপি আমরা দিব হচ্ছে 50 গ্রাম করে। এই নিম খোল আমরা দিব 100 গ্রাম করে। ডিওবির সালফার, এটা দিব 5 গ্রাম করে। শিংকুচি, হাড়ের গুঁড়া, এগুলো 50 গ্রাম করে দিব। বোরোফলটা দিব 2 গ্রাম করে। আর চিলেটেড জিঙ্ক, এটা খুবই শক্তিশালী একটা জিনিস, সেটা আমরা 1 চিমটি করে দিব। আধা গ্রাম তো মাপতে পারবো না, সেটা আমরা 1 চিমটি করে দিব। আর এই বায়োডার্মা, যেটা দেখতে পাচ্ছেন বায়োডার্মা প্যাকেটটা, এটা আমরা জৈব সারের সাথে মিক্স করে দিব। জৈব সারটা আমরা আজকে দিব না, এটা সপ্তাহখানেক পরে দিব। সপ্তাহখানেক পরে আপনারা প্রতি গাছে 2 কেজি পরিমাণ জৈব সার মিক্স করে এই বায়োডার্মার সাথে আপনি রেখে দিতে পারেন। এই সারগুলো প্রয়োগ করার পরে আমরা বায়োডার্মা সমৃদ্ধ যে জৈব সারটা আছে সেটা প্রয়োগ করব। আমরা এগুলো ওয়েট মেশিন দিয়ে মেপে নিব। এখন প্রতি গাছের জন্য আলাদা আলাদা করে মেপে নিব। নিয়ে এগুলো সবগুলো গাছে একত্রে আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, আমাদের ওজন করার সুবিধার্থে আমরা এটাকে জিরো করে নিলাম। জিরো করে নিয়ে এখন আমরা এটাতে প্রথমেই নিম খোল দিব 100 গ্রাম। আমরা এই 100 গ্রাম নিম খোল এটা নিয়ে নিলাম এখানে। পরবর্তীতে আমরা অন্যান্য উপাদানগুলো দিব সেম ভাবে মেপে। তো সবাই অপেক্ষা করুন। এখন আমরা পিএসপি 50 গ্রাম মেপে নিব। আমরা টিএসপি দিয়ে দিলাম 50 গ্রাম। এখন আমরা যে উপাদানটা নিচ্ছি এটা হচ্ছে শিংকুচি, শিংকুচিও দিব আমরা 50 গ্রামের মতো। এখন আমরা লাল সার, পটাশ, এটা 20 গ্রামের মতন দিব। পটাশ দেওয়া শেষ। এখন আমরা যেগুলো একটু কম পরিমাণে লাগে, বড় ফল, সিলেটেড জিঙ্ক, সাদ, সালফার, এগুলো অল্প পরিমাণে দিয়ে দিব। আমরা সালফার দিব 5 গ্রামের মতো। সালফার আসলে 5 গ্রাম উঠানো একটু মুশকিল, পাতলা জিনিস, তাই অল্প করেই দিলাম। আমরা বোরনটা দিব, দেখি বোরনটা ওয়েট করা যায় কিনা। 2 গ্রামের মতন দিব এটা। 2 গ্রাম খুব সম্ভবত ওয়েট হবে না, তাই আনুমানিক আমরা অল্প পরিমাণ হাতের এরকম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণ, আশা করি এতেই 2 গ্রাম হয়ে যাবে। এগুলো বেশি দেওয়া যাবে না, বোরন সিলেটেড জিঙ্ক, তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, খুব সাবধানে দিতে হবে এগুলো। এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক, এটা আমরা খুবই অল্প পরিমাণে দিব, 1 চিমটি। দেখতে পাচ্ছেন এই আমি 2 আঙ্গুল দিয়ে 1 চিমটি পরিমাণ নিয়ে নিলাম। এখানে 1/2 গ্রামের মতন হবে আশা করি, এটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গাছ মারা যেতে পারে। আমরা এটা 1/2 গ্রাম দিয়ে দিলাম সবগুলো সারের সাথে। তো আমরা সবগুলো একত্রে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এই রঙের ডিব্বাতে সবগুলো উপাদান একসাথে নেওয়া আছে, এগুলো এখন আমরা গাছে প্রয়োগ করে দিব ভালো করে মিক্সড করে। তো আপনারা যে টপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালেজের একটা ভ্যালেজ জাতের আঙ্গুর গাছ। এখানে আমি মুরগির বিষটা দিয়েছিলাম গত সপ্তাহে, এগুলো প্রসেস করা বিষটা এখনো মিক্সড করি নাই, আর জাস্ট ভালো করে যাতে শুকায় সে কারণে এগুলা আমরা মাটির উপরে দিয়ে রেখেছি। এগুলা 2 মাস পচিয়ে তারপর গাছের মধ্যে দেওয়া হচ্ছে। এখন আমরা এই রাসায়নিক সারটা এখানে দিয়ে দিব, রাসায়নিক নিয়ন্ত্রণ যেগুলো নিলাম, হাড়ের গুঁড়া, বিভিন্ন অর্গানিক উপাদান, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি।
এটা আমরা আর কিছুদিন পরে মিক্স করে দিব, মিক্স করে মাটির সাথে মিশিয়ে দিব একদম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।